ভিউয়ার্স, আপনি আপনার ফায়ারফক্স ব্রাউজারের যদি টেক্সট সাইজ বড় করতে চান বা ছোট করতে চান, তাহলে কিভাবে করবেন? আপনি যে ফ্রন্টে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনি যদি চাচ্ছেন ফ্রন্ট সাইজটি বড় করবেন অথবা ছোট করবেন, তাহলে কিভাবে করবেন, সেটি হচ্ছে আজকে ভিডিওর মূল বিষয়। তো প্রথমেই আপনাকে থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। এটি থ্রি ডট অপশন, এখানে ক্লিক করার পর আপনি এই অপশনগুলো পাবেন। স্ক্রল ডাউন করে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনি এখানে সেটিংস অপশন আছে, এটি সেটিংস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আবার অনেকগুলো অপশন পাবেন, সেখান থেকে স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনি এখানে লেখা দেখবেন অ্যাসেসিবিলিটি, আপনি অ্যাসেসিবিলিটি অপশনে ক্লিক করবেন। এটি অ্যাসেসিবিলিটি অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি একটি অপশন পাবেন অটোমেটিক ফ্রন্ট সাইজিং, এটি যদি আপনার অন থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি ফ্রন্ট সাইজটি ব্রাউজারে যেভাবে সেট আপ করা আছে ব্রাউজার মেকিংয়ের সময় সেভাবে শো হবে। কিন্তু এই অপশনটিকে কী করতে হবে, যদি অন থাকে তাহলে আপনাকে অফ করে দিতে হবে, আর যদি অফ থাকে তাহলে কিছুই করতে হবে না। এটি এখন বর্তমানে অন আছে, তো আমি এখানে ক্লিক করবো এবং অফ করে দেবো। অন থাকা অবস্থায় এইভাবে থাকবে বাটনটি, তো এটি আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আপনি নিচে একটি লেখা দেখতে পাচ্ছেন, ফ্রন্ট সাইজ মেক টেক্সট অন ওয়েবসাইট লঙ্গার অর স্মল, আপনি এখান থেকে বড় ছোট করতে পারবেন। আপনি যদি এদিকে যান তাহলে ছোট এবং এদিকে আসলে বড়, এভাবে আপনি এভাবে সব থেকে এই বড় এই সাইজের করতে পারবেন টেক্সট সাইজ। তো ভিউয়ার্স, এখান থেকে আপনার যেভাবে প্রয়োজন আপনি টেক্সট সাইজটি সেভাবে করে নেবেন। তো ভিউয়ার্স, এভাবে আপনি কিন্তু আপনার ফ্রন্ট সাইজ ব্রাউজিং ফ্রন্ট সাইজটি কিন্তু ছোট বড় করে নিতে পারেন আপনার ফায়ারফক্স ব্রাউজার। তো ভিউয়ার্স, আবারও বলে রাখি, অটোমেটিক্যালি ফ্রন্ট সাইজিং এই অপশনটি আপনাকে অফ রাখতে হবে। যখন অফ করবেন তখন কিন্তু আপনার এই অপশনটি, আপনি নিচের অপশনটি ব্যবহার করতে পারবেন, কিন্তু অন থাকা অবস্থায় এই অপশনটি আপনি ব্যবহার করতে পারবেন না। যেহেতু আমি একটু অন করে আপনাকে দেখাই, এই যখন অন থাকবে তখন কিন্তু এই নিচের অপশনটি, এটি লেখা দেখতে পাচ্ছেন হাইড হয়ে গেছে, এটি কিন্তু কাজ করতেছে না। যখন অফ করবেন তখন কিন্তু এই লেখাটি, এই যে ব্লু কালার আসছে, এখন কিন্তু কাজ করতেছে। তো এই ছিল টিউটোরিয়াল ভিউয়ার্স। আমার চ্যানেলের অন্য সকল ভিডিওতে ডিসক্রিপশন বক্স চেক আপ করবেন এই ভিডিওর, সেখানে আপনি প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন।